এটা সময় আছিল 2014 এটা ধুমুহা আহিছিল কালঘূর্ণি আহিছিল নরেন্দ্র মোদীর কালঘূর্ণি আর সোশ্যাল মিডিয়াত সাংঘাতিক জনপ্রিয়তা লাভ করেছিল নরেন্দ্র মোদীয়ে সময়ের পরিবর্তন হল ইলেকশনের রিজাল্ট কি হয় কোনেও কব নয় কিন্তু লাহে লাহে জনপ্রিয় হল সোশ্যাল মিডিয়াত রাহুল গান্ধী এই বাতরির যোগেদি আমি আপনার আজি দেখাম যে সামাজিক মাধ্যমের শীর্ষত কোন আজির তারিখ নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হবনে ভাগ্য সলনি হব রাহুল গান্ধীর 4 জুনত স্পষ্ট হব এই কথা কিন্তু দেশত অব্যাহত নির্বাচনী বতরত কোনে জয়লাভ করলে সোশ্যাল মিডিয়ার যুদ্ধ যত একপক্ষীয় আসিল এটা সময় এই যুদ্ধ শেহতীয়াকৈ এই ক্ষেত্রে পোহরলে আইছে আমোদজনক কিছু তথ্য সে অনুযায়ী নির্বাচনী বতরত সোশ্যাল মিডিয়াত মোদীক পিছ পেলালে রাহুল গান্ধীয়ে হয় ঠিকই শুনিছে আপুনি এই মুহূর্তের খবর সোশ্যাল মিডিয়াত রাহুল গান্ধীয়ে পরাস্ত করলে নরেন্দ্র মোদীক আকো কইছো এটা সময়ত সমগ্র সোশ্যাল মিডিয়াত 99% মোদীময় হয়ে আছিল রাহুল গান্ধীয়ে সলনি করবলে সক্ষম হল 50 দিনিয়া নির্বাচনী বতরত রাহুল গান্ধীয়ে চমক দেখালে অন্তত সোশ্যাল মিডিয়াত মোদীর তুলনাত সামাজিক মাধ্যমত রাহুলর 2 গুণ লাইকস মোদীত কই 3 গুণ বেশি শেয়ার রাহুল গান্ধীর পোস্ট প্রধানমন্ত্রীত কই 21 কোটি অধিক ভিউজ রাহুলর পোস্ট ফেসবুক ইনস্টা ইউটিউব এক্সত মোদীর অনুগামী 26 কোটিরও অধিক সোশ্যাল মিডিয়ার 4টা প্লেটফর্মত রাহুলর অনুগামী 4,70,00,000 1 এপ্রিল-20 মেলৈ চলোয়া 50 দিনিয়া সমীক্ষাত আমোদজনক তথ্য পোহরলৈ আহিছে 50 দিনত 100 অর্থাৎ আগতে যে টুইটার আছিল টুইটারত মোদীর 1,149টা পোস্ট রাহুলর পোস্টর সংখ্যা মাত্র 120টা 100 প্রতিটো পোস্টত মোদীর গড় লাইক 17,000 মোদীর বিপরীতে 100 প্রতিটো পোস্টত রাহুলর লাইক 38,000 100 মোদীর রিপোস্ট 4,000 অর্থাৎ আকো এবার রিটুইট করা বলে আগতে যা কোয়া হয়েছিল রাহুলত রিপোস্টর সংখ্যা 12,000 আকো 150 দিনত নিবনু আর মূল্য বৃদ্ধিক লৈ এটাও পোস্ট করা নাই নরেন্দ্র মোদীয়ে 50 দিনত 100 রাম মন্দিরক লৈ রাহুলর পোস্টর সংখ্যা 0 অর্থাৎ ধর্মক রাজনীতিলে অনা নাই ইনস্টাগ্রামত মোদীর তুলনাত 2 গুণ বৃদ্ধি পালে রাহুলর ফলোয়ার্স 48 দিনত মোদীর 9,54,000 বিপরীতে রাহুলর বাড়িল 17,57,000 ইনস্টা ফলোয়ার্স ইউটিউবত মোদীর তুলনাত রাহুলর অনুগামী 2 গুণ বৃদ্ধি 48 দিনত বৃদ্ধি মোদীর 8,00,000 বিপরীতে রাহুলর 18,60,000 ফলোয়ার্স ইউটিউবত ভিউজর ক্ষেত্রত মোদীতকৈ বহু বেশি আগবাড়ি গল রাহুল গান্ধী 21 এপ্রিলৰ পৰা 22 এপ্ৰিললৈ মেলে মোদীর ইউটিউবত নিউজ ভিউজর সংখ্যা 26.28 কোটি 21 এপ্রিলৰ পৰা 22 মেলে রাহুলর ভিউ 2 গুণ 47.83 কোটি মাত্র 30 দিনতে মোদীর তুলনাত ইউটিউবর 21 কোটি অধিক ভিউজ রাহুল গান্ধীর অবশ্যই সোশ্যাল মিডিয়া প্লেটফর্ম এক্সত রাহুলর তুলনাত প্রধানমন্ত্রী মোদীর ফলোয়ার্সর সংখ্যা বৃদ্ধি পালে 3 গুণলে একেদরে মোদীর ফেসবুক পেজে বিগত সময়সাত 2 গুণ লাইকস লাভ করেছে রাহুল গান্ধীর তুলনাত কিন্তু আকো কইছো এটা সময় যত মোদীময় হয়ে পড়ছিল গোটেই সোশ্যাল মিডিয়া ইনস্টা টুইটার ফেসবুক সকলতে হয়ে পড়ছিল মোদীময় ভারত জোড়ো যাত্রার পিছত ক্রমান্বয়ে যুব প্রজন্মর হৃদয়ত স্থান লাভ করবলে সক্ষম হয়েছে রাহুল গান্ধী নিবনুয়া সমস্যা বিভিন্ন দেশের সমস্যাসমূহ উত্থাপন করছে রাহুল গান্ধী দুখিয়া জনসাধারণের কথা প্রসঙ্গ উল্লেখ করছে যার বাবে হয়তো তেওঁর জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়ার দিনক দিনে বৃদ্ধি পাইছে পুঁজিপতির বিরুদ্ধেও মাত মাতি আহিছে রাহুল গান্ধী অবশ্যই ইলেকশনের রিজাল্ট কি হব সকল সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড নকরে পরবর্তী সময়ত লক্ষণীয় হব